রাজ্যজুড়ে দ্রুত স্কুল খোলার দাবি জানিয়ে সম্প্রতি মামলা হয়েছে কলকাতা উচ্চ আদালতে। এবার স্কুল খোলার দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামে বিরুলিয়ায় জনসভা এসে ছাত্রছাত্রীদের পক্ষে সওয়াল করেন তিনি। শুভেন্দুর মতে, সরকার বাহাদুরের কাছে আবেদন করব, গ্রামের গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে ছাত্রছাত্রীদের ভ্যাকসিনের ব্যবস্থা করবে এবং বিধি মেনে দ্রুত স্কুল করবে। রাজ্য সরকারের উদ্দেশ্যে শুভেন্দুর কর্তৃপক্ষ এই রাজ্যে মদ দোকান পার্লার বিউটি পার্লার সেলুন খোলা, সেখানে কোভিড দেখা যায় না, কোভিড শুধু লোকাল ট্রেন আর স্কুলে থাকে। এভাবে গোটা প্রজন্মের খুব ক্ষতি করছে স্কুল বন্ধ রেখে। ছাত্রছাত্রীরা বলছে তারা সব ভুলে গেছে, গরিব ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে স্কুল খোলা হোক। এরই পাশাপাশি শুভেন্দুর খেদ, এই রাজ্যে একটা প্রজন্ম চাকরির আশায় বসে থেকে শেষ হয়ে যাচ্ছে। 2014 সালে শেষবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল, 2 লক্ষ পিটিটিআই পাশ করে বসে আছে। এবার আরও একটা প্রজন্মকে 2 বছর ধরে পড়াশোনা বন্ধ রেখে শেষ করে দেওয়া হচ্ছে। এখনই এই বিষয়ে সিদ্ধান্ত না নিলে গোটা প্রজন্মের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। সড়ক সম্মানে ভূষিত করছেন, আমরা হারিজন মানুষকে বড় করবো, আমরা বড় করছি শ্রীনাথ চন্দনে ভোটারে বড় করছেন, পুষ্পের তমাল দিয়ে বিশেষ সম্মানে পূজিত করছেন শান্তনু রায় মহোদয়, শান্তনু রায় মহোদয় পুষ্পের তমাল দিয়ে বিশেষ। অবসরে আমি অভিনন্দন জ্ঞাপন করি সবাইকে, এবং আমি যখন বিরুলিয়া বাজার থেকে এখানে আসছিলাম, প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা, বহু জায়গায় গ্রামবাসীরা এবং মায়েরা বয়স্ক মানুষরা দাঁড়িয়ে আমাকে আশীর্বাদ করেছেন, অনেকে তাদের আপত্তির কথা জানিয়েছেন, অনেকে তাদের পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে দুর্নীতি নিয়ে অভিযোগ জানিয়েছেন, নিশ্চিতভাবে সেগুলো আমার মাথায় থাকবে। কিন্তু একটা কথা আমার খুব হৃদয়ে লেগেছে, এই কাছেই 7 কিলোমিটার দূরে একটি ছাত্রী, একটি বোন, আমাদের কন্যা সম, তিনি আমাকে বলছেন যে আমরা গরিব বাড়ির মেয়ে, আমাদের স্কুল যে আজকে দীর্ঘদিন ধরে বন্ধ, আমাদের প্রাইভেট টিউশন নেওয়ার ক্ষমতা নেই, আমাদের ল্যাপটপ বা ট্যাব নেই যে আমরা অনলাইনে ক্লাস করব, অত্যন্ত খেটে খাওয়া পরিবারের আমরা মেয়ে, সব ভুলে গেছি, এই যে দীর্ঘদিন স্কুলে না যাওয়ার অভ্যাস, এতে আমাদের প্রজন্ম। আমি তাকে বললাম, বোন সবটা আমার হাতে নেই, আমি বিরোধী দলের নেতা, তোমরা আমাকে ইমেলে করেছ, আমি গত পরশুদিনই বিধানসভার গেটে দাঁড়িয়ে বলেছি এই রাজ্যের সরকার কোন দলের সরকার দেখার দরকার নেই, এই রাজ্যে যে সরকারটা আছে তারা যেমন চাকরি না দিয়ে প্রজন্মের প্রজন্ম শিক্ষিত বেকারদেরকে ধ্বংস করছে, সাথে সাথে গত 2 বছর ধরে সব স্কুল বন্ধ রেখে আমার কৃষকের বাড়ির গরিব বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার পাঠটাকেও একেবারে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, এর ফলে সরাসরি 2টো প্রজন্ম আমাদের ক্ষতি হচ্ছে আজকে।